Hello my dear students, I hope you are well. I am well too. Okay students, today's our lesson is this one. 23, Wonder of the World. Okay my students, I am requesting you to open your English for today book, lesson 23. I will read and you will go with me. That will be very good for you. Understand the text very well. Today's we will read about three modern inventions. Let's see what are they. First, computer. Next, we will go space travel. Very very interesting. Next, mobile phone. You see mobile phone. Mobile phones are very very favorite device nowadays. Okay students, let's start. Please listen to me. Meera and Mongku are excited. Meera ebong Mongku abittarito. They are waiting eagerly for their teacher to come and start the lesson. Tara shikshoker agomon o paath shuru korar jonno agroho shohokore opekkha korche. They are going to read about the wonders of the modern world. Tara adhunik bishwer bishoyshomuho shomporke porte jacche. Read the text below. Nicher paathti porbo. To nicher paathti porbo amra. People often speak about the wonders of the past. লোকেরা প্রায়ই অতীতকালের বিষয় সম্পর্কে কথা বলে। মোস্টলি দে ওয়ার হিউজ বিল্ডিংস অ্যান্ড কনস্ট্রাকশন। সেগুলোর অধিকাংশই ছিল বিশাল ইমারত এবং নির্মাণ সম্পর্কিত। দে আর অলসাম অ্যান্ড ফ্যাবুলাস, নো ডাউট। সেগুলো চমৎকার এবং অবিশ্বাস্য, এতে কোনো সন্দেহ নেই। বাট দ্য ওয়ান্ডার্স অফ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড আর অলসো আনবিলিভেবল। কিন্তু বর্তমানকালের বিষয়গুলো অবিশ্বাস্য। রিড অ্যাবাউট দ্য ফলোয়িং রিসেন্ট ইনভেনশনস। নিম্নের সাম্প্রতিক আবিষ্কারগুলো সম্পর্কে পড়ো, তোমার পড়ব। কম্পিউটার্স, কম্পিউটার সমূহ। দ্য ইনভেনশন অফ দ্য কম্পিউটার ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান লাইফ। মানব জীবনে কম্পিউটার আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইট হ্যাজ চেঞ্জ দ্য লাইফস্টাইল অফ পিপল ইন দ্য ওয়ার্ল্ড। এটি বিশ্বের মানুষের জীবনধারা পরিবর্তন করেছে। উই ইউজ ইট ইন এভরি স্পেয়ার অফ আওয়ার লাইফ। আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করে থাকি। উই ক্যান ইউজ ইট ফর স্টাডিজ, কমিউনিকেশন, ওয়াচিং মুভিজ, লিসেনিং টু মিউজিক, প্লেইং গেমস এটসেট্রা। লেখাপড়া, যোগাযোগ স্থাপন, সিনেমা দেখা, গান শোনা, গেম খেলা প্রভৃতি কাজে আমরা একে ব্যবহার করতে পারি। ইন আ মোমেন্ট উই ক্যান গেট ইনফরমেশন ফ্রম এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড অন দ্য কম্পিউটার। মুহূর্তের মধ্যে আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কম্পিউটারের তথ্য পেতে পারি। পিপল ডু নট ফিল লোনলি অ্যাজ দে ক্যান সেন্ড ইমেইলস টু দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস। যেহেতু জনসাধারণ তাদের বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সাথে ইমেইলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারেন, তাই তারা একাকিত্ব বোধ করেন না। সাম অফ দ্যার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভস অলসো লিভ ইন ফার অফ কান্ট্রিজ। তাদের কিছু সংখ্যক বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দেশের বাইরেও বসবাস করেন। ইভেন দে ক্যান টক টু দেম ফেস টু ফেস অন দ্য স্কাইপ। তা সত্ত্বেও তারা তাদের সাথে বন্ধুবান্ধবের সাথে স্কাইপের মাধ্যমে মুখোমুখি বসে কথা বলতে পারেন। উইথ কম্পিউটার আ পার্সন ক্যান অলওয়েজ কিপ হিমসেলফ আপডেটেড। কম্পিউটারের বদলে একজন মানুষ সবসময় নিজেকে যুগোপযোগী করে রাখতে পারেন। এভরিবডি শুড লার্ন টু ইউজ দ্য কম্পিউটার। সকলেরই তাই কম্পিউটার পরিচালনা করার দক্ষতা অর্জন করা উচিত। ইনফ্যাক্ট দ্য কম্পিউটার হ্যাজ মেড পিপলস ওয়ার্ক ইজিয়ার অ্যান্ড ফাস্টার। বস্তুত কম্পিউটার মানুষের কাজকে
সহজসাধ্য গতি সম্পন্ন করেছে। অ্যাট প্রেজেন্ট ইট হ্যাজ বিকাম আ পার্ট অফ আওয়ার ডেইলি লাইফ, বর্তমানে এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। স্পেস ট্রাভেল, মহাশূন্যে ভ্রমণ, not 100 years before human beings used to think had I the wings of a bird, শত বছর হয়নি মানুষ তার আগে ভাবত যদি আমার পাখির মতো ডানা থাকত। ড্রিম কেম টু হোয়েন দ্য রাইট ব্রাদার্স ফ্লু উইথ দ্য ফার্স্ট এয়ারপ্লেন, স্বপ্ন সত্যি হলো যখন রাইট ভ্রাতৃদ্বয় প্রথম উড়োজাহাজের সাহায্যে উড়লেন। নাও পিপল ট্রাভেল ফাস্টার দেন আ বার্ড, এখন মানুষ পাখির চেয়েও দ্রুত ওড়ে। দে নট অনলি ট্রাভেল ফ্রম ওয়ান কন্টিনেন্ট টু আনাদার কন্টিনেন্ট, দে ট্রাভেল ফ্রম ওয়ান প্ল্যানেট টু অ্যানাদার প্ল্যানেট, তারা শুধু এক মহাদেশ থেকে অন্য মহাদেশে ভ্রমণ করে না, তারা এক গ্রহ থেকে অন্য গ্রহে ভ্রমণ করে। দ্যাট হিউম্যান বিংস হ্যাভ সেট ফুট স্টেপস অন দ্য মুন ইজ নাও অ্যান ওল্ড স্টোরি, মানুষ চাঁদে পদার্পণ করেছে এখন তা একটি পুরনো কাহিনী। স্পেস ক্রাফটস হ্যাভ অন দ্য মার্স মহাশূন্য যান মঙ্গল গ্রহ জয় করেছে, এভরি নাও অ্যান্ড দেন স্পেস ক্রাফটস আর গোয়িং টু সি দ্য কন্ডিশন অফ আদার প্ল্যানেটস, যখন তখন মহাশূন্য যানগুলো অন্য গ্রহগুলোর অবস্থা দেখতে যাচ্ছে। অ্যাজ আ রেজাল্ট পিপল আর প্ল্যানিং টু বি ইন্টার স্পেস সিটিজেন ইন দ্য কামিং ডেজ, ফলে আগামী দিনগুলোর জন্য মানুষ আন্তঃমহাকাশ নাগরিক হবে। আ ডে উইল কাম হোয়েন পিপল উইল লিভ ইন দ্য মুন, টেক এডুকেশন ফ্রম দ্য জুপিটার অ্যান্ড স্পেন্ড ভ্যাকেশন ইন আদার স্পেস থাউজেন্ড লাইটস ইয়ার অ্যাওয়ে। একদিন আসবে যখন মানুষ চাঁদে বাস করবে, বৃহস্পতিতে পড়াশোনা করবে এবং হাজার আলোকবর্ষ দূরের অন্য মহাকাশে অবকাশ যাপন করবে। মোবাইল ফোন ইজ অ্যানাদার ইউজফুল ইনভেনশন, পৃথিবীর অন্য আরেকটি প্রকারের আবিষ্কার হচ্ছে মুঠোফোন। লাইক কম্পিউটার্স, মোবাইল ফোনস হেল্প আস গ্রেটলি ইন আওয়ার ডেইলি লাইফ, কম্পিউটারের মতো মুঠোফোনও আমাদের দৈনন্দিন জীবনে ব্যাপকভাবে সাহায্য করে। থ্রু মোবাইলস উই ক্যান কানেক্ট দ্য হোল্ড ওয়ার্ল্ড, মুঠোফোনের মাধ্যমে পুরো বিশ্বের সাথে আমরা সংযুক্ত হতে পারি। অনলি আ ফিউ ইয়ার্স এগো উই হ্যাড ডিফিকাল্টি টু কন্ট্যাক্ট আওয়ার নিয়ার্স অ্যান্ড ডিয়ার্স ওয়ান, কিছুদিন আগেও আমাদের আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করাটা ছিল দুরূহ ব্যাপার। দ্যাট ওয়াজ ভেরি কস্টলি টু, আর এটি ছিল অত্যন্ত ব্যয়বহুল। মোবাইল ফোনস আর ভেরি হ্যান্ডি অ্যান্ড উই ক্যান ইউজ দ্যাম ফর কমিউনিকেশন উইথ পিপল অ্যাট আ ভেরি লো কস্ট। মুঠোফোন আমাদের নাগালের মধ্যে থাকায় খুব কম খরচে আমরা লোকজনের সাথে যোগাযোগ রাখতে পারি। মোবাইল ফোনস হ্যাভ ডিফারেন্ট ফাংশনস সাচ অ্যাজ মেকিং কলস, লিসেনিং টু মিউজিক, টেকিং ফটোগ্রাফস, স্টোরিং ইনফরমেশন এটসেট্রা। মুঠোফোন একসাথে বিভিন্ন কর্ম সম্পাদন করে থাকে, যেমন ফোন দেওয়া, গান শোনা, ছবি তোলা, তথ্য সংরক্ষণ করা প্রভৃতি। ইভেন ইট ক্যান বি ইউজ ফর ডিস্টেন্স লার্নিং, এমনকি দূরশিক্ষণ হিসেবেও এটিকে ব্যবহার করা যেতে পারে। Next, we have to do activity A. Read the words in column A and match them with the meaning in column B. Read the words in column A and match them with the meaning in column B. কলামে দেখো, এখানে কলামেতে কিছু শব্দ আছে, লোনলি, ফেয়ার, ইম্প্যাক্ট, ওয়াটার, স্পেস ক্রাফট, ইনফ্লুয়েন্স, এ ভেহিকেল, দ্যাট ট্রাভেলস ইন স্পেস, সারপ্রাইজ, আইসোলেশন এরিয়া। হ্যাঁ, এই পাশে যে শব্দগুলো আছে এই পাশের সেই শব্দগুলোর সাথে তোমার ম্যাচ করে লিখতে হবে, অর্থাৎ এই পাশের যে শব্দগুলো একই রকম অর্থ প্রকাশ করছে সেই শব্দের সাথে ম্যাচ করে লিখতে হবে। যেমন
lonely. What is the meaning of lonely? Isolation. Lonely, একাকিত্ব হ্যাঁ এখানে তোমার আইসোলেশন বিচ্ছিন্নতা বোঝাচ্ছে স্পেয়ার পরিমণ্ডল এরিয়া এলাকা ঠিক আছে আবার ইম্প্যাক্ট ফল প্রভাব আবার ইনফ্লুয়েন্স প্রভাব ঠিক আছে আবার দেখো ওয়ান্ডার বিস্মিত হওয়া আবার সারপ্রাইজ বিস্মিত হওয়া আমরা করা একই অর্থ প্রকাশ করছে আবার দেখো স্পেস ক্রাফ্ট মহাকাশযান আবার দেখো এ ভেহিকেল দ্যাট ট্রাভেলস ইন স্পেস এটা একটা কোন যন্ত্রযান বা বাহন যেটা তোমার মহাকাশ ভ্রমণ করে ঠিক আছে অর্থাৎ এগুলো কিন্তু একই অর্থ প্রকাশ করছে লোনলি আইসোলেশন স্পেয়ার এরিয়া ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স ওয়ান্ডার সারপ্রাইজ স্পেস ক্রাফ্ট এ ভেহিকেল দ্যাট ট্রাভেলস ইন স্পেস আমার মনে তোমরা বুঝতে পারছ একই রকম অর্থ প্রকাশ করছে দেখো লোনলি আইসোলেশন স্পেয়ার এরিয়া ইম্প্যাক্ট ইনফ্লুয়েন্স ওয়ান্ডার সারপ্রাইজ স্পেস ক্রাফ্ট এ ভেহিকেল দ্যাট ট্রাভেলস ইন স্পেস অর্থাৎ এই পাশের শব্দগুলোর সাথে এই পাশের শব্দগুলো যেগুলো একই রকম অর্থ প্রকাশ করে সেটার সাথে মিল রেখে আমাদের ম্যাচিংটা করতে হবে ঠিক আছে আবার দেখো কলাম এতে কিছু শব্দ ছিল এবং কলাম বিতে কিছু শব্দ ছিল হ্যাঁ এই পাশের শব্দগুলোর সাথে এই পাশের শব্দগুলো যেগুলো একই রকম অর্থ প্রকাশ করছে সেটার সাথে ম্যাচ করে আমাদের লিখতে হবে এই পাশে দেখো লোনলি একাকিত্ব হ্যাঁ এই পাশে দেখো আইসোলেশন নিয়েছি একই অর্থ বিচ্ছিন্নতা প্রকাশ করছে এর জন্য এটার সাথে ম্যাচ করে কিন্তু আমি এটা লিখেছি এই পাশে কলাম বি থেকে এই শব্দটা নিয়েছি এরপর দেখো স্পেয়ার আছে এটার সাথে সেম অর্থ প্রকাশ করছে এরিয়া ঠিক আছে আবার দেখো ইম্প্যাক্ট এটার সাথে সেম অর্থ প্রকাশ করছে ইনফ্লুয়েন্স প্রভাব এটাও প্রভাব মানে সেম অর্থ আবার দেখো ওয়ান্ডার এটার সাথে ম্যাচ করছে সারপ্রাইজ দুই দুই মানে দুই শব্দের একই অর্থ বহন করছে মানে একই অর্থ প্রকাশ করছে যেমন বিস্মিত হওয়া আবার স্পেস ক্রাফ্ট এটার সাথে দেখো ম্যাচ করছে এই ভেহিকেল দ্যাট ট্রাভেলস ইন স্পেস দুটোই কিন্তু একই অর্থ প্রকাশ করছে এর জন্য আমি এই কলামের যে শব্দগুলোর সাথে এই পাশে যে শব্দগুলো একই রকম অর্থ প্রকাশ করবে সেটা আমরা ম্যাচ করে নিব ঠিক আছে নেক্সট অ্যাক্টিভিটি টু সরি এ টু রিড দ্য ওয়ার্ড ইন কলাম এ অ্যান্ড ম্যাচ দ্য অপোজিট মিনিংস গিভেন ইন কলাম বি Read the words in column A and match the opposite meanings given in column B. অর্থাৎ এখানে কলাম এ এর সাথে কলাম বি অপোজিট মিনিং অর্থাৎ বিপরীত অর্থ যেটা প্রকাশ করছে সেটা আমাকে লিখতে হবে ঠিক আছে এখানে কিন্তু অপোজিট মিনিং অর্থাৎ এই পাশের শব্দগুলোর সাথে এই পাশে যেটা বিপরীত অর্থ প্রকাশ করবে সেটাকে আমার ম্যাচ করে লিখতে হবে ঠিক আছে দেখো আনবিলিয়েবল তাই না এটা কি বলতো হ্যাঁ অবিশ্বাস্য এটার সাথে অবিশ্বাসের সাথে এটার বিপরীত অর্থ প্রকাশ করছে কি হবে বিলিয়েবল তাই না বিশ্বাসযোগ্য এটা বিপরীত অর্থ প্রকাশ করছে আবার দেখো চমৎকারের সাথে কি আসছে সিম্পল সাদা মাটা অর্থাৎ একটা বিপরীত অর্থ প্রকাশ করছে আবার দেখো এরপর আছে তোমার ফেবুলাস চরম ভালো খুব ভালো এর সাথে আছে অর্ডিনারি সাধারণ তাহলে এটার বিপরীত অর্থ প্রকাশ করলো না অর্থাৎ যে শব্দগুলোর বিপরীত অর্থ প্রকাশ করবে সেটা আমার এই পাশে লিখতে হবে দেখো ট্রিমেন্ডাস হ্যাঁ বিশাল বড় হ্যাঁ এর সাথে আছে টাইনি ক্ষুদ্র অর্থাৎ এখানে তাহলে বড় ট্রিমেন্ডাস বড় এর সাথে টাইনি ক্ষুদ্র ছোট তাহলে এটার বিপরীত অর্থ হলো না অর্থাৎ অপোজিট মিনিং হতে হবে ঠিক আছে এরপর আছে আপডেটেড যুগোপযোগী এর সাথে বিপরীত অর্থ কি ব্যাকডেটেড সেকেলে
অর্থাৎ এই পাশে যেটা যে শব্দটা থাকবে তার সম্পূর্ণ বিপরীত অর্থ যেটা প্রকাশ করবে সেটাই আমাদের ম্যাচ করে লিখতে হবে, ঠিক আছে? আমি আবারও বলছি, কলাম এতে যে শব্দগুলো থাকবে এবং কলাম বিতে যে শব্দগুলো থাকবে অর্থাৎ অপোজিট মিনিংটা ম্যাচ করতে হবে। কলাম এতে যেরকম ছিল আনবিলিয়েবল, এটার অপোজিট মিনিং বিলিয়েবল। আবার অসাম, অপোজিট মিনিং সিম্পল। ফেবুলাস, হ্যাঁ বিপরীত অর্থকে বোঝাচ্ছে ফেবুলাস, হ্যাঁ। অর্ডিনারি, ট্রিমেন্ডাস, এর বিপরীত অর্থ বোঝাচ্ছে কি টাই। আপডেটেড, বিপরীত অর্থ প্রকাশ করছে ব্যাকডেটেড, ঠিক আছে? আমার মনে হয় বুঝতে পেরেছ যে এখানে তোমার ম্যাচ করতে গেলে কলাম এ শব্দের সাথে কলাম বি যেগুলো বিপরীত অর্থ প্রকাশ করছে সেগুলো তোমাকে লিখতে হবে। ওকে স্টুডেন্টস, আই উইল গিভ ইউ আ হোমওয়ার্ক, প্লিজ রাইট দিস ইন ইওর গ্রুপ। ওকে স্টুডেন্টস, প্লিজ লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড রাইট দিস। Right. Right, yeah. Small. Paragraph. Paragraph stating how, how it benefits you and why you are surprised. Okay students, what innovation around you surprises you the most? Write a small paragraph stating what it is, how it benefits you, and why you are surprised. অর্থাৎ দেখো, তোমার আশেপাশে নবপ্রবর্তিত কোন জিনিসটি তোমাকে সবচেয়ে বেশি বিস্মিত করে, হ্যাঁ, এটি কি, এটি কিভাবে তোমার উপকার করে এবং তুমি বিস্মিত হও কেন, বর্ণনা করে একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখো, ঠিক আছে? আমার মনে হয় তোমরা বুঝতে পারছ এটা তোমাদের কি করতে হবে। আমি আবারও বলছি, হোয়াট ইনোভেশন অ্যারাউন্ড ইউ সারপ্রাইজেস ইউ দ্য মোস্ট, রাইট এ স্মল প্যারাগ্রাফ স্টেটিং হোয়াট ইট ইজ, হাউ ইট বেনিফিটস ইউ অ্যান্ড হোয়াই ইউ আর সারপ্রাইজড।
students, it's your homework. You will do it at home, and I hope you will do it. Okay, my dear students, goodbye.